আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে সিঁড়ির এই যে ট্রেড এবং রাইজার খাটানো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সিঁড়ির ধাপ কীভাবে সেট করতে হয় এবং এটা করার সঠিক পদ্ধতি কী। তো এইখানে দেখেন আমরা যে কাজটি করেছি এটা হলো, এখানে আমাদের আটটা ধাপ হবে। তো আগে আমরা ওই মাথার একটা ধাপ লাগাইছি, পরে এখানে আর একটা ধাপ লাগাইছি। এটা লাগানোর পর এখানে ভিতরে আছে হচ্ছে আমাদের 80 ইঞ্চি জায়গা। তো ওইটা আপনারা কীভাবে মাপ নেবেন, এইখান থেকে স্ট্রেট এই বরাবর 80 ইঞ্চি জায়গা যদি থাকে তাহলে 8টা ধাপ হবে। আর আপনার যদি ধাপ কম বা বেশি হয়, এখন এখানে 8টা ধাপ আমরা কীভাবে বের করেছি সেইটা আপনাদেরকে বলছি। এইখানে যে ল্যান্ডিংটা আমাদের ঢালাই দেওয়া আছে, এখান থেকে আমাদের ছাদের টপ আছে 48 ইঞ্চি। তো 48 ইঞ্চি যদি থাকে আর আমরা যদি 6 ইঞ্চি করে ধাপ দিই, সেক্ষেত্রে আমাদের এখানে 8টা ধাপ হয়। তো ওইভাবে আমরা এখানে কাজটা করছি। দেখেন এবার এই 2টা ধাপ সেট করার পরে এই সাইডে আমরা 5 ইঞ্চি কাঠ খাটাইছি, আর এইখানে যে জায়গাটা আছে এখানে আমরা এই যে সুতা দিয়ে দিয়েছি একটা। এখন এটার সঙ্গে আমরা ধাপ ওয়ালের সঙ্গে সেট করব। তো আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল রাখেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং এইভাবে কাজটি আপনি করতে পারবেন।